এই মুহূর্তত আহি পৰিছে ৰাজ্যবাসীৰ লগতে ৰাজ্যৰ সকলো ছাত্ৰ ছাত্ৰীৰ বাবে কেইবাটাও বিগ ব্ৰেকিং নিউজ অতিকৈ গুৰুত্বপূৰ্ণ খবৰ। দেশত ভয়ংকৰ ৰূপত বৃদ্ধি পাইছে কৰোণাৰ সংক্ৰমণ, যাৰ বাবে ইখনৰ পাছত যিখন বিদ্যালয় মহাবিদ্যালয় বন্ধ ঘোষণা। ইফালে মেট্ৰিক এইচএছ পৰীক্ষাক লৈ আহি পৰিছে কেইবাটাও বিগ ব্ৰেকিং নিউজ অতিকৈ গুৰুত্বপূৰ্ণ খবৰ। কি আছে সবিশেষ বিস্তাৰিত তথ্য লৈ চাওক আজিৰ এই গুৰুত্বপূৰ্ণ খবৰসমূহ। এই মুহূৰ্তৰ প্ৰথমটো বিগ ব্ৰেকিং নিউজ, ভয়াবহ ৰূপত বৃদ্ধি পাইছে কৰোণা, যাৰ বাবে এতিয়া হাস্পাতালত হাৰি হাৰি মৃতদেহৰ দম। মৃতদেহসমূহ স্থানান্তৰৰ বাবে নিযুক্তি শতাধিক লোকক, শ্মশানত অভাৱনীয় হাৰত বৃদ্ধি পাইছে মৃতদেহৰ দম। সীমিত স্থানৰ ফলত শ্মশানৰ পাৰ্কিঙতো ৰখা হৈছে মৃতদেহসমূহ। টুইটার যোগে ভিডিও শেয়ার করেছে ইতিমধ্যে মানব অধিকারের কর্মী। এই মুহূর্তের অনেক গুরুত্বপূর্ণ খবর। ইফালে ভারততো দ্রুতগতিত বৃদ্ধি পাইছে কোভিড আক্রান্তর সংখ্যা। বিগত চব্বিশ ঘণ্টাত আক্রান্তর সংখ্যা ওসর চাপিল দুইহর গড়। 196 জন লোক বিগত চব্বিশ ঘণ্টাত নতুনকৈ আক্রান্ত হয়েছে কোভিডত। কেন্দ্র স্বাস্থ্য মন্ত্রালয়ে সদরি করেছে এই তথ্য। কোভিডত আক্রান্তর সংখ্যা বৃদ্ধির লগেলগে চিন্তিত কেন্দ্রীয় সরকার। বিদেশের পৰা অহা লোকর দেহতো কোভিডর অবস্থিতি পোৱা গৈছে ইতিমধ্যে। বিগত চব্বিশ ঘণ্টাত বিদেশের পৰা অহা চারিজন ব্যক্তির দেহত কোভিডর অবস্থিতির তথ্য পোৱা গৈছে। চীনের পৰা অহা লোকর দেহতো কোভিডর অবস্থিতি পোৱা গৈছে। ইফালে আহি আছে মেট্রিক এইচএস পরীক্ষা আর কোভিডে যদরে সন্ত্রাসর সৃষ্টি করেছে, যার বাবে চিন্তিত হয়ে পড়ছে ছাত্রছাত্রীর লগতে অভিভাবক সকল। কি হব মেট্রিক এইচএস পরীক্ষার্থীর, হেয়া হব পরবর্তী সময়ত লক্ষণীয়।